সকলো প্রব্রজিত শ্রমিকক 15 দিনের ভিতর তেওঁলোকৰ স্বগৃহলৈ পঠিয়াবলৈ কেন্দ্র আর রাজ্য সরকারক উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ। করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের দিকটি চোয়া চিতা করবলে ধরে দেশের 15খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলল কেন্দ্রের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞর দল প্রেরণ। অসমত নতুনক 33গৰাকী লোক কোভিড 19 আক্রান্ত, দেশত আরোগ্য লাভ করা লোকর হার 48.46%। তিনিচুকীয়া জেলার বাঘজানের 5 নম্বর তৈলখাদত অগ্নিকাণ্ড, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর জেলা প্রশাসনক স্থানীয় লোকর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ। আর চলিত বিত্তীয় বর্ষর বাবে মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রাম্য নিয়োগ নিশ্চিত আসনির অধীনত 1,00,500 কোটি টাকা ধার্য। এই আসনির অধীনত এয়াই হয়েছে বর্তমানলৈকে ধার্য করা সর্বোচ্চ ধনরাশি। নমস্কার, সন্ধিয়ার বাতরিলৈ স্বাগতম জানাইছো। এতিয়া বিতং বাতরি। উচ্চতম ন্যায়ালয়ে আজি সকলো প্রব্রজিত শ্রমিকক 15 দিনের ভিতর তেওঁলোকৰ স্বগৃহলৈ পঠিয়াবলৈ কেন্দ্র আর রাজ্য সরকারক নির্দেশ জারি করে। উচ্চতম ন্যায়ালয়ের এখন তিনিজনীয়া বিচারপীঠে রাজ্যসমূহে দাবি করার বিপরীতে 24 ঘণ্টার ভিতর শ্রমিকসকলক তেওঁলোকৰ স্বগৃহলৈ পঠিওৱাৰ বাবে অতিরিক্ত রেলের ব্যবস্থা কৰিবলৈ কেন্দ্রক নির্দেশ দিয়ে। দুর্যোগ প্রাধিকরণের অধীনত শ্রমিকসকলে লকডাউনের নিয়ম ভঙ্গ করার সকলো গোচর উঠাই লওয়ার বাবে বিবেচনা করার লগতে শ্রমিকসকলের সংস্থাপন আর উন্নয়ন আসনি প্রস্তুত করবলেও ন্যায়ালয়ে নির্দেশ প্রদান করে। বিচারপীঠখনে জুলাই মাহত পরবর্তী শুনানির সিদ্ধান্ত লৈ প্রব্রজিত শ্রমিকসকলের কল্যাণ আর নিয়োগের বাবে আসনি যথোচিতভাবে প্রচার করবলৈ কয়। কেন্দ্রীয় সরকারে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের দিকটি চোয়া চিতা করবলে 15খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলল কেন্দ্রীয় সরকারের একটা উচ্চ পর্যায়ের দল পঠিয়াইছে। দেশত কোভিড 19 মহামারীর প্রাদুর্ভাবের ক্ষেত্রে এই দলটোয়ে রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারক সহায় আগবাব। অসমকে ধরে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, রাজস্থান, হারিয়ানা, গুজরাট, কর্ণাটক, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ আর উড়িষ্যালে এই কেন্দ্রীয় দল পঠিওয়া হয়েছে। এজন জ্যেষ্ঠ যুতিয়া সচিব পর্যায়ের নোডেল বিষয়ার লগত আন দুজন বিশেষজ্ঞক লৈ এই তিনিজনীয় সদস্যর দলটো গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের তীব্রতা আর বৃদ্ধি আদিকে ধরে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই কেন্দ্রীয় দলটোয়ে সাহায্য প্রদান করব। কোভিড 19 মহামারীর ফলত উদ্ভব হওয়া পরিস্থিতির বিষয়ে পর্যালোচনা করবলে আজি নতুন দিল্লিত কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের সভাপতিত্বত মন্ত্রী গোটর ষষ্ঠদশ সভা অনুষ্ঠিত হয়। এই সভাত করোনা ভাইরাসের সংক্রান্ত শেহতীয়া সকল তথ্যপাতি আদির বিষয়ত বিশেষভাবে আলোচনা করা হয়। এই মন্ত্রী গোটর সভাত কেন্দ্রীয় অসামরিক বিমান সেবার মন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় গৃহ রাজ্য দপ্তরের মন্ত্রী নিত্যানন্দ রায়, জাহাজ পরিবহনের রাজ্যিক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আর স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ দপ্তরের রাজ্যিক মন্ত্রী অশ্বিনী কুমার চৌবেও উপস্থিত আছিল। অসমত কোভিড 19 রোগত আক্রান্ত লোকের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাই আছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় একটা টুইট যোগে প্রকাশ করা অনুসরি আজি নতুনক 33জন লোক এই রোগত আক্রান্ত হয়েছে। ইয়াকে ধরে রাজ্যখনত আক্রান্ত লোকের সংখ্যা 2,868 হয়েছেগৈ। ইফালে রাজ্যখনত আরোগ্য লাভ করা লোকের সংখ্যা 784 বৃদ্ধি পাইছে। সম্প্রতি 2,076গৰাকী লোক কোভিড 19 আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে থাকার বিপরীতে এতিয়ালৈকে 5জন লোকের এই রোগত মৃত্যু ঘটিছে বলেও মন্ত্রীগৰাকীয়ে প্রকাশ করেছে। ভারতত কোভিড 19 আক্রান্ত হয়ে আরোগ্য লাভ করা লোকের হার 48.46% হয়েছেগৈ। দেশত এই পর্যন্ত মুঠ 1,29,215 জন লোকে এই রোগের পর চিকিৎসার যোগেদি আরোগ্য লাভ করেছে। যা 24 ঘণ্টাত 4,785 জন লোকে আরোগ্য লাভ করেছে। মন্ত্রণালয়ের তথ্যমতে দেশত যা 24 ঘণ্টাত 9,987 জন নতুনক এই রোগত আক্রান্ত হয়েছে আর আক্রান্তর মুঠ সংখ্যা 2,66,598 হয়েছে। যা 24 ঘণ্টাত 266 জনে এই রোগত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আর মুঠ মৃত্যুর সংখ্যা হয়েছে 7,466। ভারতীয় চিকিৎসা গবেষণা কেন্দ্রের মতে 1,41,642 করোনা ভাইরাসের নমুনা যা 24 ঘণ্টাত পরীক্ষা করা হয়েছে।
সমগ্র বিশ্বত কোভিড নাইন্টিনৰ সংক্ৰমণ এতিয়াও অব্যাহত আছে। এতিয়ালৈকে এই ৰোগত আক্ৰান্তৰ সংখ্যা 72,25,569 হৈছে। আৰোগ্য লাভৰ সংখ্যা 35,59,441 হোৱাৰ বিপৰীতে মৃত্যুৰ সংখ্যা হৈছে 4,09,292। এই ৰোগত সৰ্বাধিক ক্ষতিগ্ৰস্ত হৈছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ, তাৰ পিছতেই আছে ব্ৰাজিল, ৰাছিয়া, স্পেইন আৰু গ্ৰেট ব্ৰিটেইন। আমেৰিকাত 20,26,597, ব্ৰাজিলত 7,10,888 আৰু ৰাছিয়াত 4,85,253 লোক এতিয়ালৈকে কৰোণাত আক্ৰান্ত হৈছে। তিনিচুকীয়া জিলাৰ বাঘজানৰ 5 নম্বৰ তৈলখাদত আজি এটা অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হয়। যোৱা 26 মেৰ পৰা অবিৰতভাৱে গেছ আৰু তৈলখাদটোৰ পৰা নিৰ্গত হৈ আছিল। বিগত 18 দিনে এই গেছ আৰু তেল নিৰ্গমন নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাছিল। কালি ছিংগাপুৰৰ পৰা 3 জনীয়া এটা বিশেষজ্ঞৰ দল বাঘজানত উপস্থিত হৈ নিয়ন্ত্ৰণৰ চেষ্টা চলাই থকাৰ সময়তে এই ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হয়। অইল ইণ্ডিয়া লিমিটেডৰ অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ দ্বাৰা জুই নুমুৱাবলৈ চেষ্টা কৰি থকা হৈছে। বাঘজানৰ তেলখাদত হোৱা অগ্নিকাণ্ডৰ পৰিপ্ৰেক্ষিতত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে জিলা প্ৰশাসনক স্থানীয় লোকৰ নিৰাপত্তা নিশ্চিত কৰিবলৈ নিৰ্দেশ দিছে। তেওঁ ৰাজ্যৰ মুখ্য সচিব আৰু আৰক্ষী সঞ্চালক প্ৰধানক পৰিস্থিতিৰ বুজ ল'বলৈ নিৰ্দেশ দিয়ে। অৰ্ধসামৰিক বাহিনী আৰু ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ সহায়ত আৰক্ষী বাহিনীক অঞ্চলটোৰ নিৰাপত্তা নিশ্চিত কৰিবলৈ প্ৰেৰণ কৰা হৈছে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কেন্দ্ৰীয় পেট্ৰলিয়াম মন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানৰ লগত পৰিস্থিতিৰ বিষয়ে আলোচনা কৰে। তেলখাদটোত সংঘটিত অগ্নি নিৰ্বাপন কৰাৰ বাবে ভাৰতীয় বায়ু সেনাবাহিনীৰ সহায় বিচাৰি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কেন্দ্ৰীয় প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙক অনুৰোধ জনাইছে। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণাধীন কৰিবলৈ ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে চেষ্টাৰ ত্ৰুটি নকৰে বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে। তাৰ বাবে জিলা প্ৰশাসন, পুলিচ, মিলিটাৰী, পেৰামিলিটাৰী ফৰ্চেচ আৰু NDRF সকলো তাত উপস্থিত হৈছিল আৰু ইতিমধ্যে মই ভাৰত চৰকাৰৰ কেন্দ্ৰীয় পেট্ৰলিয়াম মন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানক গোটেই বিষয়টো জনাইছোঁ আৰু তেখেতক মই অতি শীঘ্ৰে তৎপৰতাৰে এই বিস্ফোৰণৰ বিষয়টোৰ ক্ষেত্ৰত যাতে তেখেতসকলে ফলপ্ৰসূ পদক্ষেপ লয় ইয়াৰ বাবে ব্যৱস্থা ল'বলৈ আহ্বান জনাইছোঁ। আৰু লগতে ইণ্ডিয়ান এয়াৰফৰ্চ এই ক্ষেত্ৰত তেখেতসকলেও যাতে ভূমিকা গ্ৰহণ কৰে আৰু ইণ্ডিয়ান এয়াৰফৰ্চেও এই জুই নুমোৱাৰ কামত যাতে আত্মনিয়োগ কৰে তাৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰৰ প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং। চলিত 2020-21 বিত্তীয় বৰ্ষৰ বাবে মহাত্মা গান্ধী ৰাষ্ট্ৰীয় গ্ৰাম্য নিয়োগ নিশ্চিত আঁচনিৰ অধীনত 1,01,500 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে। এই আঁচনিৰ অধীনত এয়াই হৈছে বৰ্তমানলৈকে ধাৰ্য কৰা সৰ্বোচ্চ ধনৰাশি। 2020-21 বৰ্ষত 31,493 কোটি টকা ইতিমধ্যে মুকলি কৰি দিয়া হৈছে, যিটো চলিত বিত্তীয় বৰ্ষৰ বাজেটত ধাৰ্য কৰা পৰিমাণতকৈ 50% বেছি। কৃষি আৰু কৃষক কল্যাণ মন্ত্ৰী নৰেন্দ্ৰ সিং টোমাৰে এই ক্ষেত্ৰত কয় যে সৰ্বমুঠ 60.80 কোটি লোকৰ কৰ্মদিন এতিয়ালৈকে সৃষ্টি কৰা হৈছে আৰু 6.69 কোটি লোকক কামত নিয়োগ কৰা হৈছে। স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি কৰোণা ভাইৰাছৰ সংক্ৰমণ ৰোধৰ প্ৰস্তুতিৰ বিষয়ে বুজ ল'বলৈ হাফলং চিভিল হাস্পতাল পৰিদৰ্শন কৰে। তেওঁ কোভিড নাইণ্টিনৰ চিকিৎসা আৰু প্ৰস্তুতি সম্পৰ্কে চিকিৎসক আৰু অন্যান্যসকলৰ লগত আলোচনা কৰে। কালি হাফলঙত উপস্থিত হৈ মন্ত্ৰীগৰাকীয়ে হাফলং আৱৰ্ত ভৱনত উত্তৰ কাছাৰ পাৰ্বত্য স্বায়ত্তশাসিত পৰিষদৰ সদস্যসকল, উপায়ুক্ত, আৰক্ষী অধীক্ষক আৰু বিভিন্ন বিভাগৰ মুৰববীসকলৰ লগত আলোচনাত মিলিত হয়। মন্ত্ৰীগৰাকীৰ লগত ৰাজ্যিক স্বাস্থ্যমন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা, সাংসদ লুচন দাস, সাংসদ হৰেণ সিং বে আৰু কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিৰাম ৰংহাঙো উপস্থিত আছিল। 32 জন পেচেণ্ট ইয়াত হ'ব, কিন্তু ইয়াৰ পেচেণ্টখিনি ৰিলিজৰো সময় হৈছে, পুৰণা পেচেণ্টখিনি। গতিকে আমি মই গুৱাহাটীতে টেষ্ট কৰিবৰ কাৰণে আজি কৈছোঁ। প্লাছ আজি আমাৰ বাবে এটা ভাল খবৰ যে ডিফু মেডিকেল কলেজৰ লেবৰেটৰীটো আজিৰ পৰা ICMR-এ স্বীকৃতি দিছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতত ইয়াৰ পৰা এতিয়া শিলচৰ যাব নালাগে, ডিফুত গ'লে হৈ যাব। গতিকে গোটেই ব্যৱস্থাটো আগতকৈ সহজ হ'ব, নহ'লে আগত এটা চেম্পল পঠাই ৰিজাল্ট আহোঁতে 5 দিন 6 দিন ৰখিব লাগে, এতিয়া 3 দিনত গোটেই কামখিনি হৈ যাব। আৰু যদি
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কে আজি কয় যে সরকারে বহু শিক্ষক আর অভিভাবকর অনুরোধ মর্মে সাম্প্রতিক সময়ের প্রতি লক্ষ্য রাখি অহা শৈক্ষিক বর্ষর পাঠ্যক্রমের পাঠদানের সময়েরও সংশোধনের ব্যবস্থা গ্রহণ করব। একটা টুইট যোগে শ্রীনিশাঙ্কে সকল শিক্ষক শিক্ষাবিদ তথা শৈক্ষিক প্রতিষ্ঠানসমূহক নিজের নিজের মতামত প্রেরণ করবলে আহ্বান জানাইছে। এই ক্ষেত্রে মন্ত্রালয়ের টুইটার আর ফেসবুক পেজর সিলেবাস ফর স্টুডেন্টস 2020 হ্যাশট্যাগর জড়িয়ে মতামত প্রেরণ করবেন। আমগুড়ি আরক্ষীর বিশেষ অভিযানত যা নিশা তেল চুরিকাণ্ডর জড়িত ছটাকৈ দুর্বৃত্তক গ্রেপ্তার করা হয়। আরক্ষী দুর্বৃত্তই ব্যবহার করা এখন বলেরো গাড়ি জব্দ করার আটটা তেল ভর্তি আর পাঁচটা খালি ড্রাম জব্দ করে। উল্লেখযোগ্য যে আমগুড়ি আরক্ষী থানার অন্তর্গত নামতি খড়াগড় পথারত দীর্ঘদিনের তেল চুরিকাণ্ড সংঘটিত হয়ে আছিল। শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দেওবারে দিসপুরত আয়োজিত এখন সংবাদমেলত টেট শিক্ষকসকলের চাকরি 60 বছর নিশ্চিত করার উপরও এতিয়ারেপরা সরকারি নিয়মীয়া শিক্ষকের সমমর্যাদা আর সা সুবিধাসমূহ প্রদান করার ঘোষণাক শিক্ষকসকলে আদরণি জানাইছে। যাকালি শিক্ষামন্ত্রী মহোদয়ে সংবাদমেল যোগে বিভিন্ন জেলায় কর্মরত টেট উত্তীর্ণ ঠিকাভিত্তিক শিক্ষকসকলের চাকরি 60 বছর বয়সল বৃদ্ধি করার নিয়মীয় শিক্ষকসকলের দরে ছুটি গ্রেড পে ব্যাংক লোন আদির সুবিধার কথা যে আনুষ্ঠানিক ঘোষণা করে সেয়া অতিক আদরণীয়। এই 8 বছরে আমি ঠিকাভিত্তিক হয়ে আসিলো, এতিয়া আমার চাকরির কার্যকাল 60 বছর নিয়মীয়াকরণ করা হয়েছে। আমার চাকরি মানে নিয়মীয়াকরণ করার আমার রাজ্যিক সরকারি সকলের দরে সকল সা সুবিধা প্রদান করা হব বলে ঘোষণা করা হয়েছে। আমি সাকে CCLও পাম আর ব্যাংকর ঋণ সকলবোর আমি পাম। তারবাবে আমি শিক্ষামন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাদেব অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। শিক্ষামন্ত্রী মহোদয়ে কালি সংবাদমেলত করা ঘোষণাটি আমি সদৌ ঠিকাভিত্তিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ খুবই আনন্দিত। তখেতে আমার এটি আশাসুধিয়া সপোন কালি বাস্তবায়িত করলে আর তখেতে যি প্রসিদ্ধ সংগীত শিল্পী সংগীত প্রাণ ইন্দ্রেশ্বর শর্মায় আজি দুপরিয়া নিজ বাসগৃহত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর সময় তেওঁর বয়স হয়েছিল 91 বছর। যোরহাট স্নাতকোত্তর প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ইন্দ্রেশ্বর শর্মা যোরহাট সংগীত বিদ্যালয়েরও প্রতিষ্ঠাপক অধ্যক্ষ আছিল। তেওঁ সন্ধ্যারাগ আর ইতিহাস নামের দুখন অসমীয় চলচ্চিত্রটো সংগীত পরিচালনা করেছিল। বাতৰি শেষ হওয়ার আগতে প্রধান বাতৰি সমূহ আকৌ এবাৰ। সকল প্রব্রজিত শ্রমিকক 15 দিনের ভিতর স্বগৃহ পঠিয়াবলে কেন্দ্র আর রাজ্য সরকারক উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ। করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের দিক চোয়া চিতা করবলে ধরে দেশের 15 রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চললে কেন্দ্রের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞর দল প্রেরণ। নতুনক 33 গৰাকী লোক কোভিড-19 আক্রান্ত, দেশত আরোগ্য লাভ করা লোকের হার 48.46%। তিনিচুকীয়া জেলার বাগজানের 5 নম্বর টুলখাদত অগ্নিকাণ্ড, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জেলা প্রশাসনক স্থানীয় লোকের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ। আর চলিত বিত্তীয় বর্ষর মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রাম্য নিয়োগ নিশ্চিত আসনির অধীন 1,00,500 কোটি টাকা ধার্য। এই আসনির অধীন এয়াই হয়েছে বর্তমানলকে ধার্য করা সর্বোচ্চ ধনরাশি। সন্ধিয়ার বাতরি ইমানেই, পরবর্তী বাতরি সংবাদ লোহিত প্রচার করা হব নিশা 8:30। নমস্কার।